তুলাকাতে যে পরিমাণ টাকা আমরা পাই যায় ইয়া কোনো ফসলই নাই উৎপাদন বিঘাপতি মনে করেন দিলে 15 মন 14 মন এই হয়ে যা হয় 16 মন হয় তবে বিগত বছরে যত তুলাই হচ্ছে এই বছর কোয়ালিটি তুলার ভালো সবচেয়ে আমাদের বর্তমানে চারটি জাত আছে হাইব্রিডের এগুলোর ভিতর সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে জাতটা সিবি হাইব্রিড ওয়ান এর সাথে এর পাশাপাশি শুভ্র থ্রি যে জাতটা স্পানির দুটো জাতেই ফলনটা খুব ভালো আমি আশা করছি প্রিয় দর্শক টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা এসেছি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার পাকুটিয়া ইউনিটে অলরেডি আপনারা আমার পেছনে বিস্তীর্ণ তুলাক্ষেত দেখতে পাচ্ছেন মূলত আজকে আমরা কথা বলবো 2023-24 অর্থ বছরে তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেমন ছিল এবং এই তুলার কোয়ালিটি কেমন কৃষকরা আসলে কী ধরনের তুলা চাষ করতেছেন এই তুলা বিক্রি করে তারা কীভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছেন পুরো বিষয়টা আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব আপনারা হয়তো জানেন যে তুলা উন্নয়ন বোর্ড বাংলাদেশের প্রায় 13টি জোনে 185টি ইউনিট তাদের রয়েছে সো আজকে আমরা মূলত পাকুটিয়া ইউনিটে এসেছি টাঙ্গাইল জেলার বর্তমানে বাংলাদেশে প্রায় 39টি জেলায় তুলা উৎপাদন হচ্ছে এবং কটন ডেভেলপমেন্ট বোর্ডের এই 13টি জোনে এই অর্থ বছরে প্রায় 46,000 হেক্টর জমিতে তুলা উৎপাদন হচ্ছে সো এই পুরো বিস্তারিত বিষয় আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সরাসরি আপনাদেরকে মাঠে নিয়ে যাচ্ছি কৃষক এবং হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে আজকে আমাদের সাথে আছেন এস এম আব্দুল বাতেন চিফ কটন ডেভেলপমেন্ট অফিসার কটন ডেভেলপমেন্ট বোর্ড থেকে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব এই মৌসুমে বাংলাদেশে তুলা চাষের উৎপাদন লক্ষ্যমাত্রা কত ছিল এবং এই পর্যন্ত আমরা কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি এবং তুলার কোয়ালিটি আসলে আমরা কেমন পাচ্ছি ধন্যবাদ টেক্সটাইল টুডের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবছর ঢাকা জোন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা জোনের আওতায় 1500 হেক্টর তুলা চাষের লক্ষ্যমাত্রা হয়েছিল নির্ধারণ করা হয়েছিল আমরা তুলা চাষ করতে পেরেছি 1495 হেক্টর এর পার্সেন্টেজ প্রায় শতভাগ তুলা আমরা এখানে মানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি তো এবছর তুলা চাষ করতে গিয়ে কিছু প্রাকৃতিক জটিলতা ছিল যে তিনবার পরপর বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল সেটা কাটিয়ে উঠছে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে কৃষক বন্ধুরা তারা আমরা যখন যেভাবে যে সহযোগিতার দিতে চেয়েছি তারা সেভাবে তাদের ক্ষেতগুলোকে পুনরুদ্ধার করার জন্য সেইভাবে সার দিয়েছে কীটনাশক প্রয়োগ করেছে এক্সেসিভ ডোজও ছিল সারের যেটা আমরা বলেছি তা দিয়েছে রেজাল্ট হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এবছর ঢাকা জোনের আমার মনে হয় অ্যাভারেজ আমরা আশা করছি বিঘাপতি 15 মন তোলা হবে গড়ে তে দিয়ে আমরা যদি এবার আবার 1500 হেক্টর জমিতে যে তোলা চাষ হবে যেটা অর্জন হবে তে দিয়ে একটা বড় অংশ আমরা তুলা উন্নয়ন বোর্ডের টার্গেটের যে আছে তার একটা পূরণ করতে পারবো আজকে যে তোলাটা বাজারজাত হয়েছে সেটাও তোলার মান আপনারা দেখেছেন এবং ফলনটাও আপনারা লক্ষ্য করছেন তো এই অবস্থা যদি বিরাজমান থাকে আগামী বছর আমাদের ঢাকা জোনে এই বছরের চেয়ে প্রায় 3 গুণ তোলা আমরা আশা করছি উৎপাদিত হবে এবং এই তোলার যে কোয়ালিটি সেটা এবছর আমরা একটু ময়েশ্চার মিটার দিয়ে একটু আগে পরীক্ষা করেছি সেটা 12% পর্যন্ত যেখানে ময়েশ্চার গ্রহণযোগ্য সেখানে আমাদের সবগুলো তোলা আপনারা দেখেছেন আমরা ময়েশ্চার মিটার সেট করে দেখলাম
6% আছে ময়েশ্চার তো সুতরাং তোলার মানটা নির্দ্বিধায় বলা যেতে পারে যেটা কোয়ালিটি এবং ওয়ার্ল্ড ক্লাস একটা বিস্তোলা যেখানে বাংলাদেশে উৎপাদিত হচ্ছে আমরা পাশাপাশি দুটো বিটি কটনের জাত আমরা এবার উন্মোচিত হয়েছে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আমাদের মাননীয় নির্বাহী পরিচালক মহোদয় এই জাত দুটাকে বিটি কটন যেটা বাংলাদেশের দ্বিতীয় জিএমও ফসল বেগুনের পরেই তোলা এটা আমাদের গর্বের একটা বিষয় আঠাশে অক্টোবর থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত আমরা সোয়িং হয়েছে সেগুলোরও গড় ফলন আমরা দেখলাম যে 14 মন হবে গড় ফলন তো ওটা যদি যথাসময়ে করতে পারতাম এই তোলাটা বিটি কটনটা মানে 18 মন তোলা হতো গড়ে তো সব কিছুই একটা ট্রিমেন্ডাস রেজাল্ট আমরা আশা করছি এবার অ্যাচিভ করতে পারবো কোন জাতের তুলাটা এখন সব থেকে বেশি জনপ্রিয় কৃষকদের কাছে আমাদের বর্তমানে 4টি জাত আছে হাইব্রিডের তার একটা হলো আমাদের সিডিবি হাইব্রিড অন জাত আমরা তোলানোর বোর্ড তৈরি করছে আর 3টা জাত যেটা ইস্পাহানিয়ানসে তারপর সুপ্রিম সিড তারপর লাল তীর এরা 3টা জাত দিয়েছে এগুলোর ভিতর সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে জাতটা সিবি হাইব্রিড অন এর সাথে এর পাশাপাশি সুব্রথ্রি যে জাতটা ইস্পাহানির দুটো জাতেই ফলনটা খুব ভালো আমি আশা করছি সেই দুটো জাতে আমার মনে হয় এভারেজ 16 মন বিঘাপতি ফলন হবে আমি মোহাম্মদ আলী দিননে 50 বছর ধরে তুলা চাষ করি তবে বিগত বছরে যত তুলাই হচ্ছে এই বছর কোয়ালিটি তুলার ভালো সবচেয়ে আমার নাম মোহাম্মদ আলী আর হোসেন পাকুটা ইউনিট ঢাকা জোন মনে করেন যে আমি এই বছর 3 বিঘা জায়গা তুলে বুনছি 3 বিঘা জায়গায় 50 থেকে 52 মন তুলে পাবো তার দাম হবে 1,95,000 টাকা এর মধ্যে আবার সরকার মনে করেন যে আমাগো সারগো মাধ্যমে আমাগো কীটনাশক সার এগুলো আমাগো কিছু মাগনা দেয় তাতে আমাগো 50 থেকে 60,000 টাকা খরচ হবে আমাদের মনে করেন যে এই 1,40,000-1,50,000 টাকার মতন পাবো এই 3 বিঘা জায়গায় অন্য অন্য ফসল এত টাকা আমরা পাবো না এবছর আমাকে মাঠে 300 বিঘা তুলে আছে সামনে যে বোট্টা যা আছে নাকিলা যে নদীর পাড় যে ডুমসা কিছুই থাকবে না এবছর তুলার যে ফলন হয়েছে সামনে 600 বিঘা তুলে আমাকে মাঠে হবে আপনার দেখা দেখি কতজন চাষি আসলে তুলা চাষে উদ্বুদ্ধ হয়েছে এই পর্যন্ত আমাকে গ্রামে আমরা 120 জন চাষি আছে 120 জন চাষি আমরা তুলা করি আমি মোহাম্মদ মতিউর মুন্না আমি পাকুটে ইউনিটের তুলে আত্মভুক্ত তবে আমি প্রায় 10 থেকে 15 বছর ধরে তুলা চাষ করি আমার বাপসা ছাড়া চাষ করছে এই ভাবে আমরা চাষ করতে যাচ্ছি আর অন্য অন্য বছর থেকে এবার তুলা চাষগুনি একটু বেশি হয়েছে কারণ তুলার মানটা অনেক ভালো অন্য অন্য সময় তুলার বীজ বা তুলার গিটা গিটা হয় তবে এবার তুলার মান অনেক ভালো হয়েছে এবং আমরা লাভবান হওয়ার একটা আশ্বাস আছি তবে আমাদের ইউনিট অফিসারও অনেক আমাদের সহযোগিতা করে এবং আর অন্য অন্যতে তুলনের ভোটে যারা অফিসার আছে সবসময় আমাদের সাথে যোগাযোগ করে তো সব মিলিয়ে আমরা অনেক লাভবান তুলা চাষ করে বছরে আপনারা তুলা কয়বার চাষ করতে পারেন বছরে একবারই তুলা চাষ হয় এই তুলাটা আপনি 7 মাসের একটা ফসল 7 মাস লাগে তবে আমরা 2টা ফসল করতে পারি একটা জমিতে হয় পাট বা তিল বা অন্য অন্য ফসল করা যায় তবে আমরা পাট আর তুলাটাই চাষ করি বাংলাদেশের তুলা আসলে কেন স্পেশাল এবং আমাদের যে স্পিনাররা আছেন তারা যেই গুণাগুণগুলো চান তুলার আপনার তুলা সুতা উৎপাদনের ক্ষেত্রে তুলার মধ্যে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন আমাদের দেশের বীজ তুলার গুণাগুণ উন্নত মানের এর অন্যতম কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখলেন আমাদের কিছু চাষি ভাই বীজ তুলা উত্তোলন করতেছে হাতের মাধ্যমে যেটাকে ইংলিশে বলে হ্যান্ড পিকিং তো এইভাবে উত্তোলন করার কারণে আমরা যে বীজ তুলার পরে কোনো ধরনের ট্র্যাশ থাকে না বা ময়লা আবর্জনা থাকে না আর যতদূর আমরা জানি যে বিশ্বের অন্যান্য দেশে এখন মেকানাইজেশনের মাধ্যমে সমগ্র বীজ তুলা উত্তোলন করা হয় তো মেকানাইজেশনের মাধ্যমে উত্তোলন করার কারণে আপনার ওই যতই করা ভালোভাবে উত্তোলন করা হোক না কেন ট্র্যাশের পরিমাণ কিছু থাকে তো এগুলো একটা অন্যতম কারণ আমাদের বাংলাদেশের বীজ তুলা ভালো হওয়ার আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে বাংলাদেশের আস্তুলার যে মাইক্রোনিয়ার স্টাপল লেন্থ জিওটি এগুলো তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো তো এই কারণে বাংলাদেশের আস্তুলার চাহিদা বিশ্বব্যাপী সমাদৃত এখন কোন কোন ফ্যাক্টরি মূলত বাংলাদেশের এই তুলা ক্রয় করতেছে আমাদের চাষিদের কাছ থেকে বীজ তুলাগুলো নিয়ে যায় জিনার অ্যাসোসিয়েশন তারা এখান থেকে জিনিং করে বীজ এবং আস্তুলা আলাদা করে এই আস্তুলাগুলো তারা বিভিন্ন ধরনের স্পিনার ফ্যাক্টরি যেমন আরমাদা
স্কয়ার সহ অন্যান্য স্পিনিং ফ্যাক্টরিতে গিয়ে তারা এগুলো বিক্রি করে। বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড কি ধরনের ডেভেলপমেন্ট এবং রিসার্চ নিয়ে কাজ করতেছে, সো যেটা কৃষকরা আরো বেশি লাভবান হতে পারে এবং হচ্ছে আরো ভালো জাত নিয়ে তারা কাজ করতে পারে? তিনটা দিক বিবেচনা করে তুলা উন্নয়ন বোর্ড সামনের দিকে এগোচ্ছে, এবং এক হলো তার কীভাবে শর্ট ডিউরেশন জাত উদ্ভাবন করা যায়, একটা হচ্ছে কীভাবে তার ফলনটা বাড়ানো যায়, আর কীভাবে হাই ডেন্সিটি প্ল্যান্টিং সিস্টেম অ্যাপ্লাই করে তার ফলনটা বৃদ্ধি করা যায় এবং অধিক লাভবান করা যায় চাষিদেরকে, সেই বিষয়ে আমরা সজাগ আছি আমাদের রিসার্চগুলোতে। কিন্তু আমরা মূল যে দুটো জিনিস নিয়ে কাজ করছি, যে কীভাবে শর্ট ডিউরেশন যাত্রা আবশ্যক করা যায় বাংলাদেশের ক্রপিং ইন্টেনসিটির বিবেচনায়, প্রতিযোগী ফসলের বিবেচনায়, আমাদের কাছে এখন দরকার যে অন্তত কোনোভাবেই যেন 5 মাসের উপরে ফসলটা না যায়, এই ফসলটা তুলে আমরা যেন আরও 2 ফসল শর্ট ডিউরেশন যে সমস্ত সবজি আছে বা অন্য ভুট্টা আছে সেগুলো তুলতে পারি, তাহলে 1 বছরের তোলার সাথে যদি ক্রপিং প্যাটার্নে আমরা 3 ফসল হারভেস্ট করতে পারি, আর সেই সাথে তোলার যাত্রা যদি আমরা কোনোভাবে যাত্রা ডেভেলপ করে এটা ফলনটা যদি 17-18 মন অ্যাভারেজে নিয়ে যেতে পারি, আমার মনে হয় বাংলাদেশে যে লক্ষ্যমাত্রাটা আছে তোলা চাষের, যে বৈদেশ থেকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য যে আমাদের যে মূল টার্গেট, যে আমরা শতভাগ না হলে অন্তত 20% তোলার যে যোগান এটা তোলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে, চাষির মাধ্যমে টেক্সটাইল মিলগুলো পাবে, সেটা আমরা কামিয়াব হবো।